দেশে করোনা আক্রান্তের সংখ্যা 18,000 পেরিয়েছে বেশ কিছুদিন আগে, কিন্তু এখনো দেশের একমাত্র করোনাহীন রাজ্য সিকিম। বাংলা লাগোয়া উত্তর পূর্বের এই পাহাড় ঘেরা রাজ্যটিতে কিভাবে সম্ভব হলো সংক্রমণ ঢুকতে না দেওয়া? বন্ধুরা, এই রহস্য জানতে আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, ঠিক কবে থেকে কি কি পদক্ষেপ করা শুরু করেছে তার সরকার। ভারতের প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল 30 জানুয়ারি। চীনের উহান থেকে ফেরা কেরালার এক ছাত্র কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন। সিকিমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দিন থেকেই সিকিমে শুরু হয়েছিল সতর্কতামূলক পদক্ষেপ। ফেব্রুয়ারির গোড়া থেকেই শুরু হয় অ্যাক্টিভ স্ক্রিনিং। 5 মার্চ বিদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করে সিকিম সরকার। 17 মার্চ দেশীয় পর্যটকদের ঢোকা বন্ধ করে দেয় পর্যটনের উপর নির্ভরশীল রাজ্যটি। সিল করে দেওয়া হয় রাজ্যের সমস্ত সীমানা। সিকিমের মুখ্যমন্ত্রী ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছে, এখন পর্যন্ত 6 লক্ষ মানুষের অ্যাক্টিভ স্ক্রিনিং হয়েছে। 80 জনের লালা রসের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তাদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। বাংলার মুখ্য সচিব রাজীব সিনহা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, পুলিশ বা প্রশাসন দিয়ে লকডাউন করানো যায় না, আর এজন্য প্রয়োজন আত্মশৃঙ্খলা। সিকিমের মুখ্যমন্ত্রী তার রাজ্যের মানুষের শৃঙ্খলাবোধের ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে, রাজ্যের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রম আর সাধারণ মানুষের শৃঙ্খলাবোধে এখন পর্যন্ত সংক্রমণ রুখে রাখতে পেরেছে। গতকাল থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। সিকিমেও সেই নির্দেশনা মেনে শুরু হয়েছে কাজ। টেমি চা বাগান সহ রাজ্যের মোট 19টি চা বাগানে পাতা তোলার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছে, সিকিম সরকার আপাতত পরবর্তী ধাপের পরিকল্পনা করেছে। পর্যটনই ভরসা সিকিমের অর্থনীতির, ঠিক সেই শিল্প এখন কার্যত লাটে উঠেছে। তবে সিকিমের মুখ্যমন্ত্রী সেসব নিয়ে মোটেই চিন্তিত নয়, বরং তিনি জানিয়েছে, মানুষের জীবন থাকলে তবেই তো পর্যটন। মানুষকে বাঁচানোই এখন একমাত্র কাজ। সেটা করতে পারলে সময়ের সঙ্গে সঙ্গে বাকিটাও স্বাভাবিক হবে।